আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জিয়াউর রহমানের কর্মকাণ্ড নিয়ে জাতির মধ্যে বিভ্রান্তি আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জাতীয় প্রেস ক্লাবে বীর উত্তম সি আর দত্তের স্মরণ সভায় তিনি আরও বলেন, তার কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। সভায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রণব চক্রবর্তী, রিপোর্ট। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার বীর উত্তম সিআর দত্তের স্মরণে আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সভায় বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বীর মুক্তিযোদ্ধারা, তাদের সংগ্রামের ফসল আজকের বাংলাদেশ। বলেন, সংখ্যালঘু নির্যাতনের বিচার প্রলম্বিত হওয়ায় সাম্প্রদায়িক গোষ্ঠী এখনও আস্ফালন করছে। সামাজিক আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সৌভাগ্য যে এই রকম একটি প্রতিষ্ঠান আমাদের আছে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন তারা। হত্যার মধ্য দিয়ে যে ক্ষমতা আসলে উনি এসে কিন্তু যদি ওনাকে উনি নিজেকে মুক্তিযুদ্ধের দাবি করেন, কিন্তু ওনার যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ড কিন্তু কখনোই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ছিল এটা বলা যায়। বাংলাদেশের এই ঐতিহ্য যে আমরা ধর্মপ্রাণ কিন্তু অসাম্প্রদায়িক, এই ঐতিহ্যকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ সকল ধর্মবর্ণের মানুষের শান্তির নিবাসক, সেই প্রত্যাশাও জানান বক্তারা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।